আজকে প্রভুর শরীরটা খারাপ, সেরকম করে উনিও সিঙ্গার করতে পারেনি। সকাল থেকেই বলছে আমার শরীরটা খারাপ, শরীরটা খারাপ, ভালো লাগছে না, ভালো লাগছে না কেমন। নে নে দেখুন বৃন্দাবনে বাঁদরের কি হাল, ঘরের ভিতর ঢুকে যাচ্ছে বাঁদর। আসো আসো, আজা আজা। রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা কেমন আছেন? আমরা তো অনেক অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো আজকের দিনটা অনেক অনেক ভালো, কারণ হচ্ছে আজ পূর্ণিমা। আজ পূর্ণিমা, আজ রাধা দামোদর সাদা ড্রেস পরেছে, আপনারা অবশ্যই সেই দর্শন করতে পারবেন। তো আজ প্রভু সেরকম শৃঙ্গার করতে পারেনি দামোদরের, কারণ প্রভুর আজকে শরীরটা একটু খারাপ, সেজন্য প্রভু শৃঙ্গার এতটা ভালো করতে পারেনি। প্রভু করেছে, যাই হোক, প্রভু এখন বাজারে গেছে প্রভু ফুল তুলসী আনতে, আর আমি এখন এই যে রান্না করছি, আর গৌরাঙ্গি ওখানে ঘুমাচ্ছে। এখন আমার 12টা, 11:30, 11:30 বেজে গেছে, আমার এখনো পর্যন্ত ভোগ রান্না হয়নি, কারণ আজকে আমি ঘরটার সাফাই করছিলাম, আর গৌরাঙ্গি এদিক থেকে কান্নাকাটি শুরু করেছে। তো ওকে নিয়ে একটুখানি সামলাতে সামলাতে আমার ভোগ রেডি করতে দেরি হয়ে গেল। এখনো ভোগ তৈরি হচ্ছে, ডাল বসিয়েছি আর সবজি বসিয়েছি, অন্ন ভাজা হয়ে গেছে। তা আজকে আমি সেরকম ভোগও রান্না করতে পারিনি, যেদিন যেমন পারি সেদিনকে সেরকম রান্না ভোগ রান্না করি, কারণ হচ্ছে গৌরাঙ্গিকে নিয়ে সামলাতে সামলাতে আর এতটা আমি ভোগ বানাতে পারি না কো। তো যেটুকুনি পারি সেটুকুনি আর কি হয়। আজকে প্রভুর শরীরটা খারাপ, সেরকম করে উনিও শৃঙ্গার করতে পারেনি, সকাল থেকেই বলছে আমার শরীরটা খারাপ, শরীরটা খারাপ, ভালো লাগছে না, ভালো লাগছে না কেমন হচ্ছে, এই নিয়েই উনি বাজারে গেলেন, আবার ফুল তুলসী নিয়ে এলো। কিন্তু ফুল তুলসী তো আনতে যেতেই হবে, দামোদরকে তো ফুল তো ছড়াতেই হবে, আর ফুল নিয়ে এলো, তুলসী নিয়ে এলো, তো আর কি করার, ফুল তুলসী নিতেই আছে, আর এরকমভাবেই চলছে শরীর শরীর ভালো খারাপ। আর এখানে এখনো বৃন্দাবনে এখন চৈত্র মাস পড়ে গেছে, এখনো ঠান্ডা ঠান্ডা আছে, এখনো ভালোভাবে গরম পড়েনি। কলকাতায় অবশ্য এই গরম পড়ে গেছে, এখনো এখানে বৃন্দাবনে এখনো ঠান্ডা আছে, ঠান্ডা মরশুম, এখনো পুরোপুরি গরম আসেনি। আর যখন গরম আসবে তো তখন মানে কান্না পাবে এরকম অবস্থা, না কোনো কিছু করতে ভাল লাগবে, কোনো কিছু না বসতে ভাল লাগবে, না খেতে ভাল লাগবে, না সেবা করে আনন্দ আছে। যেমন গরমের সময় যেমন কষ্ট আছে, ঠান্ডার সময় তেমনই কষ্ট হয়। তো বৃন্দাবন ধাম, এটা বৃন্দাবন ধামে অনেক কিছু পরীক্ষার মুখোমুখি হতে হয়। তো রাধারানী সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ করার জন্য একটু আমাদেরকে শক্তি প্রদান করে, ওনার কাছ থেকে ওনাকে বলি যে আমাদেরকে এই সহ্য তোমার ধামেতে মানে থাকার আমাদেরকে থাকতে আর কি কৃপা করো, আমাদের এই ওয়েদার এই আবহাওয়াকে সহ্য করতে সাহায্য করো বা কৃপা করো, আমরা যেন সহ্য করতে পারি, তোমার সেবাটা করতে পারি। আমাদের তো একটাই অভিলাষা যে সেবা, যে কোনোভাবে তোমার সেবা করতে হবে। আমার তো আগেও এই অভিলাষা ছিল, এখনো পর্যন্ত এই অভিলাষাই আছে, আর ভবিষ্যতে যেন এই অভিলাষাই থাকে যে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা, ভগবানের সেবা করা, ভগবানের নাম করা, ভগবানের কীর্তন করা, ভগবানকে আনন্দে রাখা। এই চিন্তাধারাই আমার মধ্যে যেন থাকে, ভবিষ্যতেও থাকে। আপনাদের আশীর্বাদে আমরা তো এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। তো এইভাবেই আপনারা আশীর্বাদ করতে থাকবেন, আর আমাদেরকে আশীর্বাদ করেন যেন আমরা আরও আরও প্রসার করতে পারি, আর যারা অভক্ত আছে তাদেরকেও যেন এই ভক্তিপথে আনতে পারি। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা নিজেরাও ভক্তি করছি বা অপরকে এই ভক্তি জগতে আমরা নিয়ে আসতে চাই, বা ভক্তি সে ভক্তি কী, আমাদের ভক্তি কেন করব, কিসের জন্য করব, সেগুলো আমরা তাদেরকে বোঝাতে চাই বা জানাতে চাই, কারণ এগুলো জানা আমাদের দরকার। কারণ আমরা অন্ধ হয়ে বসে আছি, আমাদের জ্ঞানচক্ষু খোলা দরকার। আমরা আর কতদিন অন্ধ হয়ে এরকমভাবে বসে থাকবো,
আমাদের মনুষ্য জন্মটা যে শেষ হয়ে যাবে, আমাদের নিঃশ্বাসের প্রতি কোনো বিশ্বাস নেই গো, যে নিঃশ্বাসটা কখন শেষ হয়ে যেতে পারি। আজ আমি এরকমভাবে দাঁড়িয়ে আছি, কখন আমার চোখটা বুজে যাবে আমি তখন বুঝতেও পারবো না। সেই জন্য আপনাদেরকে যে দয়া করে অনুরোধ, যে যারা মনুষ্য জন্মটা যতক্ষণ পর্যন্ত আমাদের এই শরীরটা আছে ততক্ষণ পর্যন্ত ভগবানের সেবা করে যান, হাত দিয়ে পারেন, মুখ দিয়ে পারেন, কর্ণ যা দিয়ে পারেন, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করে যান, সেবা করে যান, এই সেবা ছাড়বেন না কো। মনুষ্য জন্ম যে কত ভাগ্যের ফলে, মানে আমাদের 84 লক্ষ ভ্রমণ করার পরে আমরা ভগবানের সেবা করতে পারি। যেমন হচ্ছে আমরা যেমন একটা যদি পোকামাকড় হয়েও জন্ম নিই, সেই সব পোকামাকড় তো ভগবানের সেবা করতে পারে না কো। সেই একটা মৌমাছি, মৌমাছি সে মধু যখন মধু তৈরি করে, যদি আমাদের মৌমাছি জীবন যদি সার্থক হয় আমরা তখন ভগবানের আমরা সেবায় লাগতে পারবো, ভগবানের জন্য মধু তৈরি করতে পারবো, সেটা ভগবানের সেবায় লাগবে। তো একটা যদি পশু বানি, যদি ময়ূর হতে পারি, ময়ূর হয়ে ভগবানের যদি ভগবানকে নাচ দেখাতে পারি তখন আমার জীবনটা সার্থক হবে। তো সেই জীবনটা তো পেতে হবে, সেরকম কর্ম করতে হবে। তো এরকম করে করে আমাদের মনুষ্য জন্ম এসেছে। তো আমাদের মনুষ্য জন্মে একটা ময়ূর, একটা মৌমাছি যেটা সব করতে পারে না, যেমন হচ্ছে যে ভগবানকে ভোগ লাগাতে পারবে কি একটা মৌমাছি, যেমন হচ্ছে একটা মৌমাছি তখন একটা মধু তৈরি করতে পারবে, ফুল থেকে মধু তুলে নিয়ে এসে একটা চাক বানিয়ে মধু তৈরি করতে পারবে, কিন্তু ভগবানকে কি উনি ভোগ লাগাতে পারবে? সে তো একটা মানুষই, তো একটা হাতে সেটা পেরে তার ভগবানকে ভোগ লাগাতে পারবে। সেই জন্য আপনাদেরকে বলছি, মনুষ্য জন্মে এত কিছু সুযোগ সুবিধা আছে ভগবানের সেবা করার, কিন্তু না আমরা সেটা কাজে লাগাচ্ছি না। তো আপনারা কৃপাপূর্বক ভগবানের সেবা করেন, ভগবানের পূজা করেন, কীর্তন করেন, ভগবানের দর্শন করেন, ধামে আসেন, পরিক্রমা করেন, আর কি বলবো, আর কিভাবে বোঝাতে পারবো আপনাদেরকে। তো আমি আপনাদের থেকে অনেকই ছোট, আপনাদের সন্তানের মতন, আমি যদি ভুল কোনো কথা বলে থাকি, ভুল কোনো মানে বাক্য আমার মুখ থেকে বেরিয়ে থাকে, তো আপনারা কৃপাপূর্বক আমাকে ক্ষমা করবেন। কারণ তো চলেন আমি তাড়াতাড়ি করে ভোগ বানিয়ে নিই, তারপরে আমি দামোদরকে ভোগ লাগাবো, তারপরে আপনাদেরকে দামোদরকে দর্শন করাবো আর ভোগ দর্শন করাবো। তো এই দেখেন গৌরাঙ্গি এখন ঘুমোচ্ছে, তো সেই সুযোগে রান্না করে নিচ্ছি। এই দেখুন ঘুম, আর প্রভুর আসার টাইম হয়ে গেছে, এখনই চলে আসবে। তো তাড়াতাড়ি রান্না করে নিই, তারপরে আপনাদেরকে ভোগ আর দামোদরকে দর্শন করাবো। আজ পূর্ণিমার দিন, দামোদরকে অবশ্যই আপনাদেরকে দর্শন করাবো। রাধে রাধে, দেখতে থাকেন, হরি বল। রাধে রাধে প্রিয় ভক্তগণ, তো ভুলের মুক্তিকে শুনতে পেয়েছেন। রাধে রাধে, আচ্ছা নে দেখুন বৃন্দাবনে বাঁদরের কি হাল, ঘরের ভিতর ঢুকে যাচ্ছে বাঁদর। আসো আসো, আচ্ছা আচ্ছা, জয় বেজরং বলি। আজকে তো এই হনুমানজির জয়ন্তী, মানে আবির্ভাব তিথি, তো পবিত্র দিনে দেখুন ঘরে বাঁদর এসেছে, প্রায় আসে, মানে কি প্রায় কি মানে সারাদিন এদিকে থাকে। আচ্ছা দেখুন বাঁদর, দেখছেন নিয়ে চলে গেছে। দেখুন বাদরে দিয়েছে, এটা সে খাচ্ছে এখন বসে বসে। তো প্রিয় ভক্তগণ, আপনারা তো শুনতে পেয়েছেন ভুলের মুখ থেকে যে আজকে আমার একটু শরীরটা প্রবলেম, শরীরটা একটু খারাপ। তো আমার রাধারানীর কৃপায় আমার সেরকম কিছু হয় না কখনো। তো বুঝতে পারছি না, আজকে ঘুম থেকে উঠেছি ঠিকঠাক, ঘুম থেকে ওঠার পর যেমন এই ঘুম পাচ্ছে, হ্যাঁ চোখটাকে আর মানে তাকাতে পারছি না, বারবার চোখটা মানে বন্ধ হয়ে যাচ্ছে। তো কোনো রকম করে আরতি করলাম, তারপরে গোপালকে স্নান টান করালাম, চোখটা খালি বন্ধ হয়ে যাচ্ছে, মাথাটা যেন কেমন লাগছে, হ্যাঁ মানে কীরকম একটা অন্যরকম, মানে কোনো এনার্জি পাচ্ছিলাম না শরীরটার মধ্যে। তো আজকে পূর্ণিমার দিন, কোনো রকম সিঙ্গারটা হলো, তো দামোদরের কৃপায়।
তো সিঙ্গার টিঙ্গার হয়ে গেল, একটু চরমে তো পেলাম, তারপর একটু এনার্জি পেয়েছিলাম। তো আবার মাঝখানে সিঙ্গারের সময় আবার একটু প্রবলেম হচ্ছিল। তো দেখুন, ভগবানের সেবা, ভগবানের ভজন, ভগবানের চিন্তন, রোগ বিমারি যতই আসুক না কেন, ভগবানকে কখনো, ভগবানের সেবা বন্ধ করা যায় না। এটা চাকরি নয়, এটা বিজনেস নয়, যে না আজকে শরীর খারাপ করেছে, আজকে প্রবলেম হয়েছে, যে আজকে আমরা কাজ বন্ধ করে দেব, আজকে আমরা চাকরি যাব না, করতে পারেন। কিন্তু ভগবানের সেবা তো কখনো বন্ধ করা যাবে না। সে ঝড় বৃষ্টি বাদল যতই আসুক না কেন, যে কোনো প্রকারই ভগবানের সেবা আমাদের কন্টিনিউ করতে হবে, নিত্য সেবা করতে হবে। তো প্রিয় ভক্তগণ, চলুন রাধা আমাদেরকে দর্শন করে নিই। আজকে পূর্ণিমার দিন, আজকের এই হনুমানজির জন্মদিন। তো আজকের দিনে রাধা আমাদেরকে দর্শন করুন, তারপরে কথা বলছি। একজন কমেন্ট করেছিল যে আপনার রাধা আমাদেরকে সাদা ড্রেস পরে আমাদেরকে দর্শন করেন। তো আজকে দর্শন করুন, এই সাদা ড্রেস পরেছে আজকে। মেরো রাধা দামোদর লাল নজর কই লাগ জায়গা, মেরো প্যারে ওই হই, মেরো প্যারে দুলে সরকার নজর কই লাগ। রাধা রানী কি জয়, রাধা দামোদর লাল কি জয়। তো আজকের পূর্ণিমা সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর দামোদরের খুব কষ্ট হবে, সামনে গরম আসছে, গরমের সময় এত গরম পড়ে, এত গরম পড়ে, এখানে তো আমাদের সেরকম কিছু ব্যবস্থা নেই, ফ্রিজও নেই যে দামোদরকে ঠান্ডা জল খাওয়াবো। এবং আজকাল মানে বৃন্দাবনে বেলি ফুল পাওয়া যায়, এত সুগন্ধ বেলি ফুল, তো একবারে আনলে একটু দাম কম থাকে, নিয়ে এসে ফ্রিজে যদি রাখা যায় তো তিন চার দিন থাকে। তো ভাবছি একটা দামোদরের জন্য একটা ফ্রিজ নিব, তো দেখা যাক কি হয়। চলুন দামোদরকে দর্শন করুন, তারপর কথা বলছি। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, ফাইনালি দামোদরকে স্বয়ংকর হয়ে গেছে। তো দামোদর, রাধা দামোদরের জন্য একটা ফ্রিজ আনতে হবে, কেননা বৃন্দাবন ধামে এত গরম পড়ে থাকে, এত গরম যে মানে নিজের সুখের জন্য না, আমরা তো ঠান্ডা জলে হয়ে যায়, গরম জলে হয়ে যায়, কোনো ব্যাপার নেই। কিন্তু দামোদরকে, রাধা রানীকে যদি মানে ফুল ফুল মিষ্টি দই ধূপ এগুলো যদি সঙ্গে সঙ্গে নিয়ে এসে সেবা করা যায় তাহলে ঠিক থাকে। যদি একদিন রাখি বা কিছুক্ষণ সময় থাকে তাহলে দুধ ফেটে যায়, ফুল নষ্ট হয়ে যায়, নানান রকমের ফল শুকিয়ে যায়। ফুল ফল তো থাকে না, ফুলটা তো মানে যদি সকালবেলা দেওয়া যায় এক ঘন্টা পরে একবারে শুকিয়ে পুরো কাজ হয়ে যাবে। তো এই জন্য ভাবছি একটা ফ্রিজ, ছোটো মোটো একটা ফ্রিজ যদি নিয়ে আসি তো দামোদরের অনেকটা সেবাতে হেল্প হবে। এবং বেলি ফুল আসছে বৃন্দাবনে, মানে এত সুন্দর সুন্দর বেলি ফুল পাওয়া যায় 500 টাকা 600 টাকা কিলো। তো সে বেলি ফুল এসে নিয়ে এসে রাখলে অনেকদিন থাকে, তো সেই জন্য ভাবছি একটা ফ্রিজ নিব। তো প্রিয় ভক্তগণ, তো ভুলি গোছে দেখুন, এই ছোট মানুষ, এই যে দেখুন, আজ চাটনি দিয়ে, টমেটোর চাটনি আর বেগুন ভাজা, ডাল, অন্ন আছে, রিবল, প্রতিদিন খিচুড়ি খাওয়া হয়, কুলানি গেট। চলুন, তো প্রিয় ভক্তগণ, কি আর বলবো, আমাদের জীবনটা একটু অন্যরকম, আমাদের নিজের সুখের চিন্তা কখনো করি না, ভগবানকে নিয়ে আমাদের জীবনযাপন। আপনারা হয়তো আমাদের লাইফ স্টাইল, আমাদের লাইফ স্টোরি শুনে একটু হলেও আপনারা বুঝতে পারছেন। তো এই তো জীবন, ভগবানের সেবা, ভগবানের সুখের জন্য চিন্তা করা, মনুষ্য জন্মের উদ্দেশ্য তো এটাই, ভগবানের সেবা, ভগবানের চিন্তন, ভগবানের সুখের জন্য কিছু করা, উদ্দেশ্য করা, তাহলেই মনুষ্য জন্মটাকে আমরা সার্থক করতে পারবো। তো এটাই আমাদের ভাবনা, যে আমরা দামোদরকে সুন্দর করে সেবা করা, সিঙ্গার করা। তো আজকে একজন ব্যক্তি, একজন মাতাজি দামোদরের জন্য সিঙ্গারের জন্য কিছু অর্থ পাঠিয়েছে, দামোদরের ফুল সিঙ্গার, ফুল সিঙ্গার, পুরো পাগড়ি থেকে ধরে চন্দ্রিকা, তারপর চক্র থেকে ধরে পুরো সিঙ্গার জন্য একটা কিছু অর্থ পাঠিয়েছে। তো সেটা আমরা কিছুদিনের মধ্যে সেটা তৈরি করব আর দামোদরকে পড়াবো। তো আপনারাও চাইলে যুক্ত হতে পারেন দামোদরের সেবায়, তো যে সেবা করবে তারই মঙ্গল হবে। তো এইভাবে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা সবাই বৃন্দাবনে আসুন। তো অনেকেই আমাকে বলছে যে বৃন্দাবন ধামে আমরা কী করে বাস করতে পারি, বৃন্দাবন স্থায়ীভাবে বসবাসের কী সুবিধা রয়েছে।
তো অনেকেই বারবার ফোন করছে, তো আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করব কিছুদিনের মধ্যে, আপনারা পেয়ে যাবেন আর কি করে বৃন্দাবন ভাস করা যায় সেই ব্যাপারে আপনারা জানতে পারবেন, আপনাদের একটু হলো সেই অভিজ্ঞতা আসবে। তো প্রিয় ভক্তগণ, তো এখন একটু ভালো আছি, সুস্থ আছি, এরা আমাদের কৃপায়, মানে অনেকটাই মানে বেটার, আগের মতো হয়ে গেছি। সকাল তাই একটু অন্যরকম ছিল, মানে চোখে ঘুম, বুঝতে পারি না, এরকম হয়ে যায় মাঝে মাঝে দৌড়াদৌড়ি, মানে সবাই সবা। তো প্রিয় ভক্তগণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটাকে এখানে এন্ড করছি, এভাবে আমাদের সঙ্গে থাকুন আর বৃন্দাবনে আসুন, ভগবানের সেবা করুন, এ হলো মনুষ্য জন্মের উদ্দেশ্য। আর যে আমি একটা প্রচার করছিলাম বৃন্দাবন ধামে একটা মন্দির করব, তো সেই মন্দিরের জন্য তো প্রচার করছি, সেরকম কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছি না, অনেকে বলছে দিবে সেই করবে, কিন্তু সবাই যদি সহযোগিতা করে তাহলে অবশ্যই বৃন্দাবনে আমরা মন্দির করতে পারবো। আপনারা সবাই সাধ্য অনুযায়ী মন্দিরের সবাই যুক্ত করুন, তাহলে আমরা অবশ্যই সেই মন্দির করে তুলতে পারবো। রাধা মেরে স্বামিনী মে রাধিকা দাস জনম জনম দিজিয়ে শ্রী বৃন্দাবন মে বাস রাধা রানী কি জয় হরি বোল।